আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী, শিক্ষক মণ্ডলী এবং আমাদের প্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন, সবাইকে সুস্বাগত। আজকে আমার নির্ধারিত সময় সকাল 10টার ক্লাসটি যথাসময়ে না নিতে পারার জন্য দুঃখিত। আমার ব্যক্তিগত অনেক ব্যস্ততা ছিল আজ। তো সুপ্রিয় পিইসিই শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগত জানাচ্ছি বৈকালিক ক্লাসে। আশা করি সবাই যুক্ত হয়ে নেবে শীঘ্রই। শিক্ষার্থী বন্ধুরা, পিইসিই অনলাইন স্কুল তোমাদের জন্য যত্ন সহকারে দেশের সকল গুণী শিক্ষকদের সমন্বয়ে ক্লাসগুলি আয়োজন করে থাকে। তোমরাও সবসময় সাথে থাকো, পাশে থাকো, সবাইকে অনেক ধন্যবাদ। এখন আমি ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় থেকে তোমাদের সামনে একটি পাঠ উপস্থাপন করব। দেখতে পাচ্ছ মদিনার সনদ। আজকে আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের মদিনার সনদ এই অনুচ্ছেদটি পড়ব। মদিনার সনদ আমি একটু দেখে নেই কারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমাদের অধ্যায় 5 থেকে আলোচনা চলমান রয়েছে এবং আশা করা যায় শীঘ্রই আমাদের এই অধ্যায়টিও শেষ হয়ে যাবে। তো দুঃখের বিষয় হলো সত্য যে আজকে আমাদের সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছে আগামী 3 অক্টোবর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এটা বাধ্য হয়েই করতে হয়েছে, কারণ আমাদের দেশে করোনার পরিস্থিতি এখনও খারাপতর হয়েছে। আমরা তো শিশুদের নিয়ে ঝুঁকি নিতে পারি না, এটা বাধ্য হয়ে আমাদের করতে হয়। সরকার নিয়েছেন এই উদ্যোগ, সরকারকে সাধুবাদ জানাই। তবে আমরা শিশুদের থেকে দূরে থেকে আমরা এখন কি ক্লান্ত হয়ে পড়েছি। আবার মন চায় ফিরে আসি সেই আমাদের বিদ্যালয়ে ক্লাসে। যদিও এই মুহূর্তে আমি আমার বিদ্যালয়ে রয়েছি, আমি আমার ক্লাসগুলি আমার বিদ্যালয় থেকেই করে থাকি, তো ওখানে তো শিশুরা থাকে না। বিদ্যালয়ে প্রাণ হচ্ছে শিশুরা, তারা ওখানে নেই। আমি রয়েছি সেই দালানগর, আগের মতোই রয়েছে, কিন্তু শিশুরা নেই। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা শুরু করি মদিনার সনদ। আমরা জানি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ইসলাম প্রচার করতে গিয়ে অনেক বাধা বিপত্তির শিকার হয়েছিলেন। পরে আল্লাহর নির্দেশে তিনি তার প্রিয় মাতৃভূমি ত্যাগ করে মদিনায় চলে গিয়েছিলেন এবং যাওয়ার সময় তিনি অনেক ব্যথা পেয়েছিলেন, কেঁদেছিলেন, বারবার মদিনার দিকে, মক্কার দিকে ফিরে চেয়েছিলেন। বলেছিলেন, হে মক্কা, যদি তোমার লোকেরা আমাকে তাড়িয়ে নাই তো তাহলে আমি তোমার থেকে যেতাম না। তো নবীজি খুব কষ্টও পেয়েছিলেন তার প্রিয় মাতৃভূমি, জন্মভূমি ছেড়ে যেতে। তো নবীজি মদিনায় গিয়ে তিনি মদিনার সকল মানুষ তাকে অভ্যর্থনা জানিয়ে সাদরের সম্ভাষণ জানিয়ে নিয়েছিল, তাকে স্থান দিয়েছিল, তার সাহাবিদেরকে, তার সাথে যারা মুহাজির ছিলেন তাদেরকে স্থান দিয়েছিল। আমরা এর আগে পড়েছি মুহাজির কারা, আনসার কারা। মুহাজির হচ্ছেন যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তারা হচ্ছেন মুহাজির, অর্থাৎ হিজরতকারী। আর হিজরত শব্দের অর্থ কী আমরা জেনেছি, দেশ ত্যাগ করা। আনসার কারা, আনসার শব্দের অর্থ কী আমরা আগে জেনেছি, আনসার শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। আনসার কারা, মদিনার সে সকল মুসলমান, সে সকল লোকেরা যারা মক্কা থেকে আগত মুহাজিরদেরকে তাদের অর্থ দিয়ে, স্থান দিয়ে, সহায়তা দিয়ে সাহায্য করেছিলেন, তাদেরকে থাকতে দিয়েছিলেন, তারা হচ্ছেন আনসার। আর ওনারা হচ্ছেন ইতিহাসের সোনার মানুষ, ওনারা আমাদেরকে ত্যাগের মহিমা শিক্ষা দিয়েছেন। তারা এমন ছিলেন আনসারেরা, তাদের যা সম্পদ ছিল, রসুলের সাথে যে সকল সাহাবিরা হিজরত করেছিলেন তিনি তাদেরকে বন্টন করে দিলেন, উনি ওই আনসারে করে থাকবেন। তখন ওই আনসার ভাই কী করলেন, তার সম্পত্তিকে সমান দুই ভাগ করে এক ভাগ দিয়ে দিলেন মুহাজির ভাইকে। এটা কি সম্ভব এখন চিন্তা করা যায়? মানুষ তুচ্ছ ওড়ানোর জন্য মেরে দেয় জীবনের ধরে, এটা এই এখন আমরা চিন্তা করতে পারি না। হ্যাঁ, ভালো মানুষ তো রয়েছেই, কিন্তু সেই সময়ের এত খারাপ সময়ের মধ্যেও মানুষ এত উদার ছিল? মদিনার সোনার মানুষেরা যে দৃষ্টান্ত স্থাপন করেছিল, অনন্তকাল এই পৃথিবীর মানুষ
কৃতজ্ঞ মানুষ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। তো বন্ধুরা, মদিনার সনদ থেকে আমি একটু পড়ব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 113 পৃষ্ঠা যারা আছো 13 পৃষ্ঠা বের করে একটু দেখো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে একটি আদর্শ সমাজ ও আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় উদ্যোগী হলেন। এখানে মুহাজির, আনসার সহ সকল মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বী ইহুদি, খ্রিস্টান ও অন্যান্য মতাদর্শের লোক একত্রে মিলেমিশে সুখে শান্তিতে নিরাপদে বাস করবে। তিনি এই উদ্যোগ নিলেন। তাদের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় থাকবে এবং স্বাধীনভাবে নিজ নিজ ধর্মকর্ম পালন করতে পারবে। সঙ্গে সঙ্গে মদিনার নিরাপত্তা অনিশ্চিত হবে। এই উদ্দেশ্যে তিনি সকল সম্প্রদায়ের মধ্যে একটি লিখিত চুক্তি সম্পাদন করেন যে আমাদের দেশ, আমাদের রাষ্ট্র মদিনা নগরী সবার থেকে কীভাবে নিরাপদ থাকবে, এই উদ্যোগ তিনি গ্রহণ করলেন। এটি মদিনার সনদ নামে খ্যাত। আর এই যে লিখিত একটি চুক্তি করেছিলেন বা লিখিত একটি নীতিমালা করেছিলেন, এটার নাম হচ্ছে মদিনার সনদ। এবং এটি পৃথিবীর সর্বপ্রথম লিখিত সনদ। মদিনার সনদই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম লিখিত সনদ। এটাকে বলা হয় পৃথিবীর সর্বপ্রথম সংবিধান। এই সনদে 47টি ধারা ছিল। মনে রেখো কতটি ধারা ছিল? 47টি। 47টি ধারা ছিল মদিনার সনদে, 47টি। এই সকল সংখ্যা মনে রাখতে হবে। এবং তোমরা জানো, হ্যাঁ 1947 সালে আমরা ব্রিটিশদের থেকে স্বাধীন হয়েছিলাম, 1947 সালে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মদিনার সনদের 47টি ধারা থেকে এখানে 6টি ধারা উল্লেখ করা আছে, আমরা এগুলি পড়ব। আজকের পাঠটি ছোট করে নেব। এক নম্বর ধারায় কী ছিল? সকল সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে, ধর্মীয় ব্যাপারে কেউ কারো অপর হস্তক্ষেপ করবে না। সুন্দর, কী সুন্দর সমাধান! সনদে স্বাক্ষরকারী সকল সম্প্রদায়কে নিয়ে একটি সাধারণ জাতি গঠিত হবে এবং সকলে সমান নাগরিক সুবিধা ভোগ করবে। কেউ অপরাধ করলে তা তার ব্যক্তিগত অপরাধ হিসেবে গণ্য হবে, সেজন্য গোত্র বা সম্প্রদায় দায়ী হবে না। কারণ তখনকার সময়ে সাধারণ অপরাধকে নিয়ে গুচ্ছে গুচ্ছে যুদ্ধ লেগে থাকতো বছরের পর বছর। নবীজি তার দুর্দর্শিতা দিয়ে কী চিন্তা করেছেন? যে কারো অপরাধ ব্যক্তিগত অপরাধ, তার গুত্রীয় নয়, তার সাম্প্রদায়িক নয়, তার গোষ্ঠীয় নয়। 4 নম্বর, হত্যা, রক্তারক্তি, ব্যভিচার ইত্যাদি পাপকর্ম নিষিদ্ধ করা হলো। মদিনা শহরকে পবিত্র বলে ঘোষণা করা হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব অনুমতি ব্যতীত কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। নবীজি হলেন মদিনা সর্বে সর্বানেতা এবং তিনি হলেন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক। সম্প্রদায়গুলোর মধ্যে বিরোধ দেখা দিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা মীমাংসা করে দিবেন ইত্যাদি। এভাবে 47টি ধারা ছিল মদিনার সনদে, 47টি ধারা ছিল। এগুলো ছোট প্রশ্ন, আমি করব পরে। মদিনার সনদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক প্রজ্ঞা, কূটনৈতিক দূরদর্শিতা, ধর্মীয় সহিষ্ণুতা এবং সুন্দর সমাজ গঠনের এক জ্বলন্ত স্বাক্ষর বহন করে। এতে বিভিন্ন জাতির ধর্মীয় স্বাধীনতা ও আর্থসামাজিক অধিকার নিশ্চিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, সেই অন্ধকার যুগে, অন্ধকার যুগে নবীজি যে মদিনার সনদ করেছিলেন, এটাকে বলা হয় মদিনার সনদ, পৃথিবীর প্রথম লিখিত সনদ, লিখিত সংবিধান। এবং একটা দেশ চালাতে হলে যে আইন লাগে, নিয়মকানুন লাগে, তিনি মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মদিনার সনদ থেকে কিছু আলোচনা করব। তোমাদের সমাপনী পরীক্ষা হবে না, তবে বার্ষিক পরীক্ষা আমরা নেব, সমাপনী পরীক্ষার মতো করেই। পৃথিবীর প্রশ্ন হলো, পৃথিবীর প্রথম লিখিত সনদের নাম কি? লিখিত সনদের নাম কি? যদিও এগুলো খুবই সহজ, আমরা এইমাত্র পড়েছি, এবং এগুলোই আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, মানে মনে রাখতে হবে। বিদ্যা হচ্ছে যা আমাদের মনে থাকে, আমরা মনে লালন করতে পারি। একটা প্রবাদ আছে, গ্রন্থগত বিদ্যা আর পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। বিদ্যা যদি শুধু বইয়েই থাকে আর আমরা তত্ত্বরা শিখলাম,
পরীক্ষা পরে শেষ, মনে থাকলো না। তো এটা আসলে কোনো স্থায়ী শিকন নয়। তো পৃথিবীর প্রথম লিখিত সনদের নাম কি? সুন্দর, মদিনার সনদ। মদিনার সনদ। তোমাদেরকে একটা প্রশ্ন করি, যেটা আমাদের আলোচনায় আসেনি। হ্যাঁ, এই আলোচনায় এটা নেই, তোমরা হয়তো পারবে অনেকেই, যারা পারো কমেন্টে বলে দিবে যে মদিনা, মদিনা যে শহরটা, এই নবীজি মদিনায় যাওয়ার আগে এই মদিনা শহরের নাম, নবীজি মদিনায় হিজরত করার পর এটার নাম হলো মদিনাতুন নবী। মদিনা শব্দের অর্থ হচ্ছে সিটি বা নগরী, যে নবীর শহর। মদিনার এর পূর্ব নাম কী ছিল? নবীজি হিজরত করে যাওয়ার আগে মদিনার পূর্ব নাম কী ছিল? হ্যাঁ, এক জাকারিয়া বলেছেন মদিনা সনদ সুন্দর। হ্যাঁ, জান্নাতুল মাইশা যুক্ত আছেন। হ্যাঁ, যারা আছো আমি কিছু ছোটো ছোটো প্রশ্ন করলে বলে দিবে। আচ্ছা বলো তো, মদিনার পূর্ব নাম কী? এটা বলো, আমি ক্লাসের শেষে বলে দেব। মদিনাতুন নবী, এর আগে তার অন্য নাম ছিল। শিক্ষার্থী বন্ধুরা, এখন প্রশ্ন হলো, পৃথিবীর প্রথম সংবিধান বলা হয়, সংবিধান বলা হয় কোনটিকে? পৃথিবীর প্রথম সংবিধান, বলা হয় কোনটিকে? তোমরা জানো সংবিধান হচ্ছে একটা দেশের প্রাণ, একটা দেশের সর্বোচ্চ আইন থাকে সংবিধানে। পৃথিবীর প্রথম সংবিধান বলা হয় কোনটিকে? মদিনার সনদকে। আমরা এখানে শুধু জুড়ে দেব, মদিনার সনদকে বলা হয় পৃথিবীর প্রথম সংবিধান বা লিখিত সংবিধান। আচ্ছা, তাহলে মদিনার সনদে পরের প্রশ্ন হচ্ছে, মদিনা সনদে কতটি ধারা ছিল? ধারা ছিল, উত্তরটা বলে দাও। যারা আমার শিক্ষার্থীরা যারা যুক্ত আছো লিখে দাও কমেন্টে, মদিনার সনদে কতটি ধারা ছিল? কতটি ধারা ছিল? আচ্ছা, মদিনার সনদে কতটি ধারা ছিল তোমরা চিন্তা করো। কতটি? 47টি। মদিনা সনদে 47টি ধারা ছিল। এখানে 6টি ধারা দেওয়া আছে। এটাও যদি প্রশ্নে আসে যে পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে মদিনার সনদের 47টি ধারা থেকে কতটি ধারা উল্লেখ করা আছে, আমাদের মনে থাকবে 6টি ধারার উল্লেখ আছে। এখানে সবগুলো ধারার উল্লেখ নেই, এটা পরীক্ষা আসতে পারে। 6টি ধারার উল্লেখ রয়েছে। আমাদের ছোটো প্রশ্ন দেওয়া আছে, মদিনার সনদ কি? মদিনার সনদ কি? হ্যাঁ, মদিনার সনদ কি? যে নবীজি, আমরা বলবো নবীজি মদিনায় গিয়ে যে একটি লিখিত চুক্তি করেন, হ্যাঁ, তাই হচ্ছে মদিনার সনদ। নবীজি মদিনায় হিজরত করে সকল ধর্মের সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে যে একটি লিখিত আইন প্রণয়ন করেন বা 47টি ধারা সম্বলিত যে একটি লিখিত আইন প্রণয়ন করেন, তাই হচ্ছে মদিনার সনদ। ঠিক আছে, তাই হচ্ছে মদিনার সনদ। আমরা এটাকে এভাবে বলবো যে নবীজির মদিনায় হিজরতের পর সকল ধর্মের সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে মদিনা রাষ্ট্র পরিচালনার জন্য যে আইন প্রণয়ন করেন, তাই হচ্ছে মদিনার সনদ। আমাদের ছোটো প্রশ্নটা দেওয়া আছে এবং এটা আমরা এভাবেই শিখব। এগুলোর জন্য গাইড বইয়ের প্রয়োজন নেই, তুমি তোমার মতো করে বলতে পারো।
যে মদিনায় নবীজি লিখিত যে চুক্তি করেছিলেন হ্যাঁ সকল মানুষকে নিয়ে, তাই হচ্ছে মদিনার সনদ। যে যার মতো পারো তা সেভাবেই লিখবে, কোনো গাইড বইয়ের প্রয়োজন নেই। এখানে ছোট প্রশ্ন আর নেই, এখানে বড় প্রশ্ন আছে। দেখো 6 নম্বর, মদিনার সনদ কি, এর কয়েকটি ধারা উল্লেখ কর। আমি শেষে এটা তোমাদেরকে কাজ দেব, বড় প্রশ্ন। এখন যদি প্রশ্ন করি মদিনার সনদের 1 নম্বর ধারাটি কী ছিল, প্রশ্ন মদিনার সনদের 1 নম্বর ধারাটি কী ছিল, এখানে দেয়া আছে সকল সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে, ধর্মীয় ব্যাপারে কেউ কারো ওপর হস্তক্ষেপ করবে না। এটা হলো 1 নম্বর ধারা। সুরাইয়া বলেছেন 47টি, হ্যাঁ 6টি ধারা। জাকারিয়া মকসুদা বলেছেন 6টি ধারা, হ্যাঁ আমাদের পাঠ্য বইয়ে 6টি ধারা কিন্তু উল্লেখ করা আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, আমি ওয়াসি। ওয়াসি, ওয়ালাইকুম আসসালাম। এবং ছোট্ট সোনামণিরা, আরও 1 মাস স্কুল বন্ধ থাকবে, তোমরা কিন্তু অনলাইনে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করবে খুব বেশি, তোমাদের ঘরে বা যেখানেই পারো তোমরা নিরাপদে থেকে খুব বেশি খেলাধুলা করবে। শিশুদের জন্য আমি মনে করি লেখাপড়া করা যতটুকু প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন খেলাধুলা করা, এক্সারসাইজ করা, তার মুক্ত মাঠে ঘুরে বেড়ানো। আমি তো অবাক হই যে যেখানে আমেরিকা প্রায় 2 লক্ষের মতো মানুষ মারা গিয়েছে এবং পৃথিবীর অনেক দেশে অনেক বেশি সংখ্যক মৃত্যু মানুষ বরণ করেছেন, তো আমাদের দেশে এর হার তুলনামূলক অনেক কম। এর অন্যতম কারণ হচ্ছে আমরা কষ্ট সহিষ্ণু জাতি। আমরা যে আমাদের দেশে বারবার আবহাওয়ার চেঞ্জ হয়, বছরে 6 বা 6টি ঋতু আসে, আবহাওয়ার চেঞ্জ হয়, আমরা মাঠে ঘাটে খাদায় পানিতে মাখামাখি করে আমরা বড় হই, আমাদের ইমিউন সিস্টেমটা এজন্য একটু বেশি। তো শহরে যে সকল শিশুরা আছো তোমরা, খেলার মাঠ যদি নাও থাকে শরীরে রোদ পোহাবে, দৈনিক শরীরে রোদ লাগাবে, ঘণ্টাখানিক রোদ লাগাবে বা রোদে হাঁটাহাঁটি বা খেলাধুলা করবে। আমাদের পড়ালেখার চেয়ে জীবন ধারণটা করা বা বেঁচে থাকাটা হচ্ছে বড়, ঠিক আছে না? এজন্য আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমনি বলেছেন তার একটা কথা যেটা আমার মনের কথা, যে 1 বছর যদি শিশুরা না পড়ে সে মূর্খ হবে না। তুমি পড়ো না পড়ো না, অনলাইন ক্লাস দেখো না দেখো না, সমস্যা নেই, তুমি বেঁচে থাকো, তুমি বেঁচে থাকো, আমরা বেঁচে থাকি। পড়ালেখা 1 বছর না করলে আমরা মূর্খ হব না, ইনশাল্লাহ সেই প্রত্যাশার আলো একদিন ফুটবে। সকল ভাইরাস, সকল শত্রু আমাদের ধ্বংস হবে আর আমরা স্বাধীনভাবে আবার এই পৃথিবীতে শ্বাস নিতে পারব, আবার আমরা মুক্ত জীবন উপভোগ করব। এমন হবে একদিন, এমন ওষুধ আবিষ্কার হবে যে একটা প্যারাসিটামলের মতো একটা ট্যাবলেট খেলে করোনা ভাইরাস মরে যাবে, আমরা সেই আশার আলোর প্রত্যাশায় রয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে ধারাগুলো আছে এগুলো তোমরা পড়বে এবং চিন্তা করবে, যেই সময়ে মানুষের মধ্যে শিক্ষা দীক্ষা ছিল না সেই সময়ে আমাদের নবীজির মাথা থেকে এত সুন্দর সুন্দর ধারা এসেছিল, হ্যাঁ এত সুন্দর সুন্দর নীতিমালা তিনি প্রণয়ন করেছিলেন, এটা অবাক হওয়ার মতো। আর এটা এজন্যই হয়েছিল যে আল্লাহ তাআলা তাকে কী করেছেন, তাকে অলৌকিক জ্ঞান দিয়েছেন, তাকে অসীম জ্ঞান দিয়েছেন আল্লাহ তাআলা। নবীজি একটি হাদিসে আছে, নবীজি বলেছেন বৈস্তু মুআল্লিমান, মানে এর অর্থ হচ্ছে আই হ্যাভ বিন সেন্ট অ্যাজ আ টিচার, আমি একজন শিক্ষক হিসেবেই প্রেরিত হয়েছি। একটা হাদিসে আছে বৈস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবেই প্রেরিত হয়েছি। আমাদের নবীজি ছিলেন শিক্ষক, তো শিক্ষক তো ছাত্র থেকে অবশ্যই বেশি জানতে হবে, এটা আল্লাহ তাকে জ্ঞান দিয়ে দিয়েছেন এবং তিনি যেখানেই যা যে জ্ঞানের বা যে পরামর্শের প্রয়োজন আল্লাহ তাআলা তার কাছে ওহি প্রেরণ করেছেন। এবং কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর নবী আল্লাহর ওহি ছাড়া, আল্লাহর কথা ছাড়া বা আল্লাহর শিখিয়ে দেওয়া কথা ছাড়া তার মন গড়া কোনো কথা বলেন নাই। নবীজি তার জীবনে তার নিজের মন থেকে কোনো কথা বলেন নাই যে এই কথা আমি ভুল বলেছি বা ভুল বলবো, তিনি যাই বলেছেন আল্লাহর শিখিয়ে দেওয়া কথা। কোরআন শরীফ আয়াতটা হচ্ছে এরকম, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, অর্থাৎ আল্লাহর ওহি ছাড়া আর কিছু তিনি বলেন নাই। এজন্য নবীজির কথা
কাজ, তার মনে মনে সম্মতি জ্ঞাপন, তার কোনো কাজ দেখে চুপ থাকা, এটাই হচ্ছে হাদিস। কেউ কোনো সাহাবী একটি কাজ করেছেন, নবীজি দেখেছেন, তিনি চুপ থেকেছেন, এটা মানে করো না বা করো বলেন নাই, এটা হাদিস। বুঝতে পেরেছো? মানে এটা ভালো কাজ, নবীজি সকল ভালো কাজের মনসমর্থন দিয়েছেন, প্রকাশ্যে বলেছেন, অথবা চুপ থাকলো, এটা হাদিস, মানে এটা আমাদের জন্য করা মঙ্গল, কল্যাণকর। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে আমরা বদর যুদ্ধ থেকে ওই যে মারামারি হানাহানি শুরু হয়ে যাবে, আমরা যুদ্ধে চলে যাব। মানসিকভাবে প্রস্তুত থেকো, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থেকো, আমরা যুদ্ধে যাব। আগামী লেসন থেকে আমরা বদর যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ। তো এখান থেকে আমাদের একটি প্রশ্ন রয়েছে, মদিনার সনদ কি, এর কয়টি ধারা উল্লেখ কর। তো এটাকে যদি আমি সৃজনশীল করে আমার মতো করে বলি বা তোমাদেরকে বলি, এভাবে আসতে পারে, মদিনার সনদ কি, এক মার্ক, এর পাঁচটি ধারা উল্লেখ করো। এখানে ছয়টি ধারা দেওয়া আছে, তোমরা ছয়টি ধারা জেনে নেবে যাতে তুমি লিখতে পারো। মদিনার সনদ কি, তার সংজ্ঞাটা দিবে যে নবীজি মদিনায় হিজরত করে মদিনার সকল ধর্মের সকল গোত্রের মানুষদেরকে সমন্বয়ে যে লিখিত নীতিমালা প্রণয়ন করেছিলেন তাই হচ্ছে মদিনার সনদ। এই ব্যাখ্যাটা, এই সংজ্ঞাটা তুমি তোমার মতো করে যেভাবে পারো দিবে। মূল কথাটা হচ্ছে এই, নবীজি যে লিখিত নীতিমালা করেছিলেন এটাই হচ্ছে মদিনার সনদ। এবং এই সনদের কয়েকটি ধারা, তো পাঁচটি ধারা আমি বলবো, পাঁচটি ধারা উল্লেখ করো। পাঁচটি ধারায় পাঁচ নম্বর, আর এই যে মদিনার সনদ কি এক মার্ক, এ হচ্ছে ছয় মার্ক, ছয় আটে আটচল্লিশ মার্ক। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মদিনার সনদ, এটাকে বলা হয় পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, এবং এখান থেকেই পৃথিবীর সকল দেশ, সকল রাষ্ট্র এখন এবং কি অনন্তকাল পর্যন্ত এখান থেকে আমরা ধ্যান ধারণা নিয়ে আসবো, যে এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আসবো যে একটা দেশ কীভাবে চালাতে হয়, দেশের আইন কীভাবে প্রণয়ন করতে হয়। আর নবীজি ছিলেন সকল দিক দিয়েই তিনি সবচেয়ে সহিষ্ণু, এবং সকল ধর্মের সকল সময়ের জন্য তিনি ছিলেন আদর্শ, সারা জীবন আদর্শ থাকবেন। তার আইন সকল মানুষের জন্য, সকল প্রাণীর জন্য হচ্ছে কল্যাণকর, কারণ আল্লাহ তাআলা বলেছেন তিনি হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন, আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, সারা জাহানের প্রতিপালক, আর আমাদের নবীজি হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন, সারা জাহানের জন্য রহমত বা দয়া, তিনি সকল প্রাণীর জন্য দয়া। তার কাছ থেকে পৃথিবীতে কোনো প্রাণী নেই যে বলতে পারবে একটি বিষাক্ত সাপ তার কাছ থেকে কষ্ট পেয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস শেষ করে দিচ্ছি। তো আমরা আমাদের নবীজির গুণ আমাদের মধ্যে ধারণ করব, হৃদয়ে ধারণ করব, আর সে সকল গুণে গুণান্বিত হয়ে আমরাও শোনা মানুষদের অনুসারী হব, তাদের মতো হতে পারবো না কখনো, তাদের অনুসারী হব। প্রশ্ন করেছিলাম একটি, যে মদিনায় হিজরতের আগে মদিনা শহরের পূর্ব নাম কী ছিল। মদিনা শহরের পূর্ব নাম এই বইয়ে নেই, আমি দেখেছি পূর্ব নাম ছিল ইয়াসরিব। মদিনা শহরের পূর্ব নাম ছিল ইয়াসরিব, নবীজির সম্মানে তার নাম পরিবর্তন হয়েছে মদিনাতুন নবী বা নবীর শহর। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, পড়ালেখা করো, খেলাধুলা করো, ব্যায়াম করো, শরীর সুস্থ থাকো, আমরা সবাই যেন বেঁচে থাকি, এবং আবার যেন আমাদের দেশে সেই নিরাপদ পরিবেশ আসে, আমরা বিদ্যালয়ে আসতে পারি, খেলাধুলা করতে পারি, পড়তে পারি, এবং মাঠে ঘাটে ছুটে বেড়াতে পারি, সেই শুভকামনা ব্যক্ত করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, খুদা হাফেজ।